দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের 150 ছাত্রী বাইসাইকেল চালিয়ে স্কুলে আসা যাওয়া করে। নিজস্ব বাহন থাকায় এখন আর তাদের ভ্যান বা অটোর জন্য অপেক্ষা করতে হয় না। স্থানীয়রা জানায়, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে মেয়েরা এখানে এসে ভর্তি হচ্ছে। বিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে 10 থেকে 12 কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আসা যাওয়া করে। গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা হওয়ায় বৃষ্টি হলে সময় মতো অটো বা রিক্সা পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। অতদূর থেকে আসলে তো অনেক টাকা লাগে, তাই জন্য আমার বাবা আমাকে সাইকেল কিনে দিচ্ছে, আমি তাড়াতাড়ি দ্রুতগতি দিয়ে স্কুল আসতে পারি। অনেক সময় হয় যে ভ্যান বা রিক্সার জন্য অপেক্ষা করতে হয় বা কোনো সময় পাওয়া যায় না, দেরি করে আসতে হয়। টাইম মতো স্কুলে আসতে পারতাম না, কোচিং যেতে পারতাম না, গিয়ে দেখতাম কোচিং শেষের দিকে, আবার স্কুলে এসে দেখতাম নাম প্রেজেন্ট হয়ে গেছে। প্রত্যেকটা দিন স্কুলে ঠিক সময়ে আসতেছি, আবার ঠিক সময়ে নাম প্রেজেন্ট করতে পারতেছি, প্রত্যেকটা দিনে স্কুলে ইয়ে করতে পারতেছি। আমাদের অনেক উপকার হয়, আমার বাবার যাই হোক কিছু টাকা বাঁচে যায়। মাসে মনে করেন আসার জন্য আমাদের কম করে হলেও 500 টাকা খরচ হবে। আমার বাসা এখান থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে, তো আমার আসতে অনেকটা দেরি হয়। আমি যদি এক্সট্রা টাইম রেখেও বের হই তাহলেও আমার আসার জন্য অনেকটা লেট হয়। কখনো ভ্যানের জন্য দাঁড়াই থাকতে হয়, কখনো অটোর জন্য দাঁড়াই থাকতে হয়, আবার কখনো কখনো আসে দেখি ক্লাস বসে গেছে। তাছাড়া একসঙ্গে দল বেঁধে স্কুলে আসায় নিরাপত্তা নিয়ে ভয় থাকে না। আমাদের ওদিক দিকে থেকে অনেকজনই সাইকেল ধরে আসে, আমি আগে একাই আসতাম, খুব ভয় করতো রাস্তা ফাঁকা থাকে কোনো সময় করে। আমি এখন ঠিকমতো স্কুলে আসতে পারি। ক্লাস 7 থেকে আমি সাইকেল চালিয়ে আসতেছি, এখন আমার বাবার অনেক টাকা বেঁচে যাচ্ছে। আর আমি সকালে করে কোচিং করি, যদি আমি সাইকেল না চালাইতাম তাহলে আমি হয়তো বা ওই টাইমে যাইতে পারতাম না, এখন আমি সাইকেল চালার ফলে ওই টাইমে যেতে পারি। স্কুল সূত্রে জানা যায়, জেলা শহর থেকে 15 কিলোমিটার দূরে চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি 1984 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 400 স্কুলটিতে উপজেলার 10 থেকে 11 গ্রামের মেয়েরা পড়াশোনা করতে আসেন। আমি মনে করি যে সাইকেলটা আসলে মেয়েদের ক্ষেত্রে যে ইচ্ছা মতো সময় মতো আসতে পারে, বিভিন্ন কোচিংয়ে যাইতে হয় 5টার দিক, স্কুল কোচিং করে আবার স্কুল আসতেছে, আবার সময় মতো বাসায় যাইতে পারতেছে। সাইকেল কিভাবে এখানকার ছাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠল? প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক মাহতাব সরকার ঢাকা পোস্টকে বলেন, সময় ও অর্থ বাঁচাতে বিদ্যালয়ের পক্ষ থেকে মেয়েদের সাইকেল চালিয়ে যাতায়াতের জন্য উৎসাহ দেওয়া হয়। এখন অভিভাবকরা নিজের ইচ্ছায় মেয়েদের বাইসাইকেল কিনে দিচ্ছেন। সাইকেলে যাতে স্কুলে যাতায়াত করে এজন্য আমরা কিন্তু অনেক শিক্ষার্থীদেরকে উৎসাহ দিই যে সব দিক দিয়ে একটু সুবিধা, আর্থিক সাশ্রয়, তারপরে তোমার শারীরিক যে ব্যায়াম সেটাও হয় একসাথে, সামগ্রিক দিক দিয়ে সাইকেলে যদি স্কুলে যাতায়াত করে আর তাহলে তাদের সব দিক থেকে সাশ্রয় হয়, সময়, অর্থ। আর একটা জিনিস হলো রাস্তাঘাটের মানে যাতায়াতের ক্ষেত্রে যদি নিরাপত্তাটা থাকে, দুর্ঘটনা বা এগুলো থেকে যাতে নিস্তার পাওয়া যায়, এই জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা আছে আমাদের উপজেলায়।